আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও টিপস নিয়ে। হেলথ টিপস শেয়ার করব। আমরা অনেকেই পেটের অনেক ধরনের সমস্যায় ভুগে থাকি। অ্যাসিডিটি, অম্বল, ঢেকুর ওঠা, বুক জ্বালা পোড়া করা, যে কোনো খাবার খেলে অস্বস্তি ফিল করা, এই অস্বস্তি থেকে খুব সহজেই রিলিফ দিবে আজকের এই হোম রেমেডিটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা যদি আমি যেভাবে তৈরি করে আপনাদের দেখাবো ঠিক এইভাবেই যদি এই উপকরণগুলো ব্যবহার করে এটি তৈরি করে খেতে পারেন, দেখবেন একদিনেই আপনার পেটের সব সমস্যা দূর হয়ে গিয়েছে। এই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি বেশিরভাগ টিপসগুলো কিন্তু আমার নিজের অ্যাপ্লাই করা, অর্থাৎ আমি এই টিপসগুলো ফলো করে থাকি। এটা আমার নিজের, আমি যা খাচ্ছিলাম তাতে আমার পেটের সমস্যা হচ্ছিলো, পেট ভারী হয়ে থাকছিল, গ্যাস হচ্ছিল, ঢেকুর উঠছে, আমি খুব অস্বস্তি ফিল করতেছিলাম। কিন্তু এইগুলো যখনই আমি এই হোম রেমেডি তৈরি করে এটা সেবন করি তখন এটা থেকে খুবই ভালো রেজাল্ট পাই এবং সুস্থ বোধ করি। আমি এখানে কী কী ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এক মুঠি তুলসী পাতা নিয়েছি। তুলসী পাতা অসাধারণ কার্যকরী ভূমিকা রয়েছে পেটের সব সমস্যা দূর করার জন্য। আর নিয়েছি 5-6টা কাঁচা তেজপাতা। আপনারা শুকনা তেজপাতাটাও ব্যবহার করতে পারবেন। এই তেজপাতা তুলসী পাতার মধ্যে রয়েছে অসাধারণ পুষ্টি গুণাগুণ, যা আপনার পেটে সব সমস্যার সমাধান করে দেবে, কোষ্ঠকাঠিন্য দূর করে দেবে, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, ঢেকুরোটা, পেটে ব্যথা করা, জ্বালা পোড়া সবই একদিন ব্যবহার করলেই আপনারা এর দুর্দান্ত রেজাল্টটা দেখতে পাবেন। আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা প্যানের মধ্যে দিছি এবং এর মধ্যে দিয়েছি আরও 1 চামচ মেথি দানা। এই মেথি দানা যে গ্যাস দূর করার জন্য কতটা কার্যকরী এটা আমার পরীক্ষিত। আমি নিয়মিত সকালে অল্প কয়েকটা মেথি দানা নিয়ে চিবিয়ে খেয়ে নিই। এতে দেখা যায় পেটের গ্যাস, পেটে ব্যথা, পেট ফেঁপে থাকা, এই ভাবগুলো খুব সহজেই দূর হয়ে যায়। কিন্তু আমি আজকে যে রেমেডিটি তৈরি করতেছি এই রেমেডিটি অসাধারণ কার্যকরী, এটা সত্যিই অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে আমার এই কথাটা সত্য কি না। তো আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়েছি, আপনারা পানির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার চুলো জাল করে 10 মিনিট ধরে লো হিটে এটা আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এটা দেখতেও দেখবেন অসাধারণ একটা সুন্দর এই যে কালার হয়েছে, চায়ের মতো দেখতে, খুবই সুন্দর। ওটা কিন্তু খেতেও খুব টেস্টি, আমার কাছে অসাধারণ লেগেছে, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। সত্যি এটা অসাধারণ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরাটুকুই দেখুন এবং কিভাবে কি দিয়ে আমি এই হোম রেমেডিটা তৈরি করেছি যেটা পেটের সব সমস্যা দূর করে দেওয়ার জন্য অসাধারণ কার্যকরী ভূমিকা পালন করে। এবার এটা আমি ঠান্ডা করে ছেঁকে 1 গ্লাস হয়েছে এটা নিয়ে নেব। এটা কিভাবে খাবেন, আপনি প্রতিদিন সকালবেলায় এটা খালি পেটে খেয়ে নেবেন, দেখবেন সারা দিন আপনার পেটে কোনো ধরনের সমস্যা হবে না। এর মধ্যে আমি 1 চামচ লেবুর রসও মিশিয়ে নিয়েছি, আপনার চাইলের মধ্যে আদার রসও মিশিয়ে নিতে পারে। তবে আমি বলবো পেটের সব সমস্যা দূর করার জন্য অবশ্যই ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে এবং প্রচুর পরিমাণের পানিও খেতে হবে। আমাদের পেটে প্রতিদিন প্রচুর গ্যাস তৈরি হয়, আমরা যদি পানি পর্যাপ্ত পরিমাণের খাই তাহলে এই গ্যাস আর হবে না, পেটে ব্যথা হবে না, পেটে যে কোনো ধরনের সমস্যা এই রেমেডিটা, এই ড্রিঙ্কসটা যদি আপনারা সকালবেলা প্রতিদিন খালি পেটে খেয়ে থাকেন তাহলে দেখবেন অসাধারণ দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন এবং কখনোই আপনার পেটে কোনো ধরনের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য কোনোটাই আর হবে না। আর এই যে প্রিয় ভিউয়ার্স, আমি এটাইভাবে প্রতিদিন সকালবেলা খেয়ে থাকি। এটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি কিন্তু নিজে নিয়মিত এটা খেয়েছি এবং খাচ্ছি এখন পর্যন্ত। আপনারা টানা এটা একটানা 15-20 দিন পর্যন্ত খেয়ে দেখুন, আপনার কোনো ধরনের পেটে সমস্যা থাকবে না, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কোনোটাই হবে না এবং এটা খেলে আপনার ওজনও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।